আসিফ ভাই হ্যাঁ আচ্ছা আশিফ ভাই বলছি যে আপনি আপনাকে যদি ব্রাদার রাহুল আর সাথে লাইভ ডিবেট করতে বলা হয় তাহলে আপনি কি করবেন আপনি কি রাজি আছেন ওনাদের সাথে দুজনের মধ্যে যে কোনো একজনের সাথে ভাই এই কথা তো লক্ষ লক্ষ বার বলেছি যে যে কোনো আলেম পৃথিবীর যে বাংলা বাংলা ভাষা ভাষী যে কোনো আলেম যদি আমার সাথে বিতর্ক করতে চায় ফেস দা পিপল নাকি যেন একটা পেজ আছে ফেস হ্যাঁ ওটার কথাই আমি বলছি আপনারে হ্যাঁ একটু শেষ করি শেষ করি কথাটা ওই পেজ থেকে এই যে যেই উনি ওনার নাম কি সোহাগ বোধহয় ওনার নাম কি যেন সাজিদ না যেন সোহাগ নাম ওনার উনি আমাকে আমার সাথে যোগাযোগ করেছিলেন যে ওনার যে অনেকে গিয়ে আমার নাম লিখেছে যে এই নাস্তিকের সাথে আস্তিকে ডিবেট আসিফদিনকে ডাকেন তখন তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন ওনার সাথে আমার কথা হয়েছে উনি আমাকে বলেছেন যে আপনার আপনাকে নিয়ে একটা লাইভ অনুষ্ঠান করতে চাই আমি সম্মত হয়েছে নাম আমি বলেছিলাম যে যে কোনো আলেম বাংলাদেশের যে কোনো বড় আলেমকে আনেন কোনো সমস্যা নেই আমি রাজি এরপরে আমি নাম প্রস্তাব করে দিয়েছিলাম যেহেতু হেফাজত ইসলামের হারুন ইজহার তিনি চার বছর আগে আমাকে একটা বিতর্কের ইয়া করেছিলেন চ্যালেঞ্জ করেছিলেন একটা বিতর্কের আমি অবশ্য চার বছর আগে ওই বিতর্কটা বিতর্কের যে চ্যালেঞ্জ করেছে সেটা আমি তখন দেখি অনেকদিন পরে দেখেছি যে উনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে আসিফ নাস্তিক আসিফ মেহেন্দিন পারলে আমার সাথে বিতর্ক করো আমি দেখাই দিব যে ইসলাম সত্য এবং নাস্তিকতা ধ্বংস করে দিব তো আমি বলেছিলাম ফেসদা পিপলের ওই ভদ্রলোককে যে আপনি তাহলে যে হারুন ইসারকে ডাকেন অথবা এনাতুল আব্বাসীকে ডাকেন অথবা মিজনু রহমান আঝারি আছেন তারপর আহমদুল্লাহ সাহেব আছেন আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ডক্টর আমু আকবর জাকারিয়া ওনাকে রাখেন অথবা আমার আরেকজন ফেভারিট হচ্ছে আব্দুল রাজ্জাক বিন ইউসুফনাকে রাখেন ওনাদের মতো যে কোনো আলেমের সাথে আমি যে কোনো সময় যে কোনো সময়ে আলোচনা বিতর্ক যাইতেই হোক আগে আছে খালি আমাকে একদিন আগে জানিয়ে দিতে হবে যে ধরেন আপনি যদি আগামী লাইভ করেন তাহলে আমাকে একদিন আগে জানিয়ে দিবেন কারণ আমি একটু নিজেকে প্রস্তুত করে নিব কারণ আমার তো একটা টাইমিং এর ব্যাপার আছে আমি তো মানে হুট করে বললেই তার আমি চলে আসতে পারি না আমাকে একদিন সময় দিতে হবে একদিন আগে জানাতে হবে উনি সেই অনুসারে লাইভের আয়োজনও করেছিলেন একজন আলেমকে উনি আজহার বিশ্ববিদ্যালয়ের একজন আলেমকে উনি ইয়া করেছিলেন ওনার নাম আমি ভুলে গেছি গোলাম আছারি কি যেন গোলাম কিবরিয়া গোলাম কিবরিয়া আছারি ওনার নাম বোধ ওনার সাথে কথা হয়েছিল উনি আসতে সম্মত হয়েছিলেন তারপরে শেষ মুহূর্তে আহ উনি লাইফটা বন্ধ করে দিলেন করবেন না কেন কেন আমি জানতে চাইলাম উনি আমাকে বললেন হেফাজতে ইসলাম থেকে এবং এরা এনায় ফোন করে বলেছেন যে নাস্তিক আসিফকে আসিফের সাথে কোনো লাইভ হবে না কারণ নাস্তিক আসিফের সাথে লাইভ করলে একটা সমস্যা হইতে পারে বড় সমস্যা হইতে পারে আলেম যদি হেরে যায় তাহলে তো ইসলামের পরাজয় ঘটবে মানুষের কাছে একটা ভুল মেসেজ যাবে যে ইসলাম হেরা গেছে আহ কারণ নাস্তিক আসিফের সাথে তর্ক করতে গেলে সমস্যা হইলেও হয়ে যাইতে পারে এমন হতে পারে যে আলেম হারাই গেছে তখন কি হবে তখন তো তাদের মানির যত্নে টানাটানি করবে এই কারণে তারা আর লাইফটা পরিচালনা করেননি তো আমি তারপরে ওনাদেরকে বলেছি ঠিক আছে যদি ভবিষ্যতে যদি মানে আপনাদের অবশ্যই আলেম আলেমকে হবে আহ ছোক্কো মোল্লা আনলে হবে না যেখান থেকে রাস্তা থেকে তুই লা আনলে তো একটা লোকের সাথে আমি বসবো না আমারও একটা ইয়ে আছে তাই না বিতর্ক করার জন্য তো যেহেতু মানে আপনি স্বীকার করেন আর না করেন বা কেউ মানুষ আর না মানুক বাংলাদেশে যারা নাস্তিক আছে তাদের ভিতরে আমি একজন পরিচিত মুখ আমার নামটা অনেক মানুষই জানে এখন আমাকে তো সেইভাবে একজনকে আনতে হবে যিনি ইসলামকে রিপ্রেজেন্ট করবেন এখন যদি চকু মোল্লাকে নিয়ে আসেন আপনি চক্ষু মোল্লাকে আইনে যদি বলেন যে তারপর যদি চক্ষু মোল্লা হারে তখন আপনি বলবেন ওই ছু মোল্লা ইসলাম সম্পর্কে কিছু জানে না তো ইসলামের ডিগ্রি নেই তো কিছুই নাই ও কি ও কি জানে তো এইরকম তেনাবাজি করলে হবে না আপনার একজন আলেমকে আনতে হবে

আপনি যদি রাজিনাহন ব্যাদার অলসতা ঠিক আছে এনাদুল আব্বাসিদার রাজে আপনি আগে বলেনি আপনাকে আমি জিজ্ঞাসা করেছে যে এটা সুতু সেটা উত্তর দেন উনি কি আলেম কিনা আপনি বলেছেন আলেম না আলেম না হলে আমার দরজা আমার লাইভের দর্জে সবার জন্য খোলা এখানে যুক্ত হতে বলেন এখানে কথা বলবো কিন্তু ফেজ দা পেবল বা একটা বড় প্ল্যাটফর্মে গিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে আমার স্ট্যান্ডার্ডের সমকক্ষ কাউকে আনতে হবে তাই না ভাই এটা তো আপনি বুঝেন যে আমি যেহেতু নাস্তিকদের মধ্যে একজন পরিচিত নাম আপনারও আনতে হবে মুসলিমদের মধ্যে স্কলারকে সলার নায়নে যদি আপনি ছক্কু মোল্লাকে নিয়ে আসেন ধৈরা তার ছক্কু মোল্লাকে যদি আমি হারাইও তাহলে আমার লাভটা কি আমি কেন এই কাজটা করতে যাব বলেন এবং আমাকে তো ছক্কু মোল্লা না তখন আমার স্ট্যান্ডার্ডটা নিচে নামানো হবে বলা বলা হবে যে ও আসিফ তো এই শেষ এই সমস্ত ছক্কু মোল্লা ফল্লার সাথে তর্ক করে তখন তো আমি এই সেইখানে যাব না তো আপনি আচ্ছা ঠিক আছে আলেম বাদ দিলাম

আমাদের লাইভ সকলের জন্য খোলা যে কোনো মানুষকে আসতে পারেন এখানে এসে কথা বলুক কিন্তু আমি যদি কোথাও যাই তাহলে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে বুঝতে পেরেছেন ভাই ভাই বুঝতে পেরেছি যাই হোক আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আমাকে দুটো অপশন দেওয়া হয়েছিল মানে আমাকে বলা হয়েছিল যে আপনার মতামত নিতে এবং আমাকে বলা হয়েছিল যে এনায়তো লাভবাসী এবং ব্রাদার আহল এই দুইজনের মধ্যে যেকোনো একজনকে চুজ করতে হবে এনায়তো লাভবাসীকে আমি চুজ করলাম জানো

যে জিনিসগুলো সেগুলো সম্পর্কে উনি মানে মোটামুটি সত্য কথাই বলেন আমি উনি কয়েকটা ভিডিও দেখেছি উনি সত্য কথা উনি বিজ্ঞান সম্পর্কে অনেক মিথ্যা কথা বলেন কিন্তু ইসলাম সম্পর্কে উনি মানে একটা মিথ্যা আমি বলতে শুনিনি ফরাস ভাই বি গ্রেট যদি রিসে আপনারা জামাত জামাতি ইসলামী জামাতে ইসলামের মধ্যে কেউ যদি একজন আসতেন তাহলে আমার মনে হয় আরো ভালো হতো

সেটা তাহলে আপনার উপর আপনি তাদেরকে আপনি তাদেরকে রাজি করাবেন আমি অবশ্যই রাজি আছি ফেজ ফেসবুকে বলে আলোচনা হবে এবং আমি তো মনে করেন একবারে ইয়া হয়ে রাজি আছি মানে একবারে মানে মনে করেন যুক্তি ঢাল তলোয়ার নিয়ে রেডি হয়ে আছি ঠিক আছে কিভাবে আমি ইয়া মানে যুক্তি দিয়ে কো পাবো সেটাও আমি ইয়া করে রাখছি সুতরাং কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই ধন্যবাদ তাহলে রাখছি আপনার সাথে কোনো একদিন পরে আলোচনা করব আজকে যেহেতু সময় নেই তো

উনি 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 পারবেন ভাই উনি ওনার বুকে সাহসটা আছে ইমানি জাজ মাছ আচ্ছা ঠিক আছে তারপরে আপনারা আশা রাখলাম ঠিক আছে আচ্ছা আপনি ভাই তাহলে রাখছে হ্যাঁ পরে কোনদিন কথা বলবো ওকে ঠিক আছে আপনার কোনো বক্তব্য নাই আপনার কিছু বলার নাই তাহলে না বক্তব্য আছে বলার অনেক কিছু আছে তবে এখন সময় নেই বুঝলেন তো একটু কাজ আছে তো তাই জন্য আমি একটু বিস্তারিত আলোচনা যেতে চাচ্ছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভালো হুম